স্টার জলসায় একই দিনে শুরু হল দুইটি ধারাবাহিক জলসা বর্তমান সময়ের বাংলা টেলিভিশনের এক নম্বর চ্যানেল বেশ কয়েক মাস থেকে বাংলার এক নম্বর চ্যানেল হয়ে আসছে জলসা জলসা টিআরপি থেকে শুরু করে জিআরপিতে অন্যান্য চ্যানেল থেকে অনেকটাই এগিয়ে জলসা জিআরপিতে অনেকটা এগিয়ে থাকার অন্যতম কারণ জলসা নতুন ধারাবাহিকের পাশাপাশি পুরনো বিকেলে স্লোটের সম্প্রসার হওয়া ধারাবাহিকের টি অনেকটাই বেশি নতুন ধারাবাহিকগুলো রাতের স্লোটে খুব ভালো টিআরপি দেওয়ার সাথে সাথেই পুরনো ধারাবিকগুলো খুব ভালো টিআরপি দিচ্ছে জলনপুর বধুবরণ ইচ্ছে নদী ইষ্টিকুটুম ধারাবিকগুলো খুব ভালো টিআরপি দিয়েছিল যার কারণে জলসা একের পর এক পুরনো ধারাবাহিকগুলোর সম্প্রসার শুরু করছে আজ থেকে আবারও সম্প্রসার শুরু হচ্ছে দুইটি পুরনো ধারাবাহিক কে আপন কে পর এবং গোবিন্দ আজ থেকে দুপুর একটা থেকে দুটো পর্যন্ত দেখতে পারবেন জনপ্রিয় ধারাবাহিক কে আপন কে পর এবং রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত দেখতে পারবেন জনপ্রিয় ধারাবাহিক ভজ গোবিন্দ তাহলে আজ থেকে শুরু হলো দুইটি জনপ্রিয় ধারাবাহিকের সম্প্রসার। আপনারা এই দুইটি ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটি দেখার জন্য বেশি এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা টেলিভিশনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ